বসে থাকা পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী উনিও বসে আছেন নবীর পাঞ্জরে স্বামী স্ত্রীতে যেমন গল্প স্বল্প হয় গল্প স্বল্প চলছে এতিমধ্যে একটা মহিলা আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন মহিলাটা কি ফতোয়া জানেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোয়া তালা শরীয়ত দিয়েছেন আর শরীয়তকে যদি শরীয়তের মতন জানা না হয় বোঝা না হয় শরীয়তকে যদি শরীয়তের মতন যদি আমল না করা হয় জীবনভর ইবাদত বান্দেগী করাও আল্লাহ তাআলা কোয়া তালার দরবারে কবুল হবে না কো তো আল্লাহ রাসূল বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন এবার সে মহিলাটা এসে বলছেন আল্লাহ রাসূল একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব আল্লাহ রাসূল বলছেন যে কি কথা রে বাবা কি তুমি জিজ্ঞাসা করবে তো বলছেন যে কথাটা জিজ্ঞাসা করব তো আমাকে লজ্জা লাগছে আমি জিজ্ঞাসা করতে মনে হয় পারবো না আল্লাহ রাসূল বলছেন লজ্জা করিও না আল্লাহ তাআলা সত্য কথা বলতে লজ্জা করেননি হক কথা বলতে আল্লাহ লজ্জা করেননি এই জন্য তুমি লজ্জা করিও না বলো তোমার কি প্রশ্ন আছে এবার সে মহিলা আল্লাহর রাসূলকে বলছেন আল্লাহর রাসূল মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে প্রশ্ন দেখেন রাসূলকে বলছেন হুজুর মহিলাদের নারীদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে যখন কথাটা বলা আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন পাঞ্জরে শরমের জালাতে কাপড় দিয়ে এরকম ভাবে মাথা মুখকে ঢেকে নিয়ে বলছেন সুবহানাল্লাহ কেমন প্রশ্ন করলে জি মহিলাদেরকে কোনো কি বলছে স্বপ্ন দোষ হয় যখন কথাটা বলা এবার রাসূল বলছেন রে আমার বিবি তুমি লজ্জা করিও না তুমি শরম করিও না বেবি রে আল্লাহর নবী সেই মহিলাকে উত্তর দিছেন এ আল্লাহর বান্দে শুনে নাও এ আল্লাহর বান্দে শুনে নাও হ্যাঁ ইজা রাতিল মা যখন কোন মহিলা যখন কোন নারী স্বপ্ন দেখবে আর স্বপ্ন থেকে যখন জেগে যাবে স্বপ্ন থেকে যখন উঠে যাবে স্বপ্ন যখন তার ভেঙে যাবে ঘুম যখন তার ভেঙে যাবে ঘুম ভেঙে যাওয়ার পর যদি সে দেখে যে আমার কাপড়টা ভিজে গেছে আমার কাপড়টা নরম হয়ে গেছে কাপড়টা ভিজে গেছে কাপড়টা আমার ঠান্ডা হয়ে আছে পানির কোনো মাংস দেখা যায় আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমাদের প্রতি গোসল ফরজ হয়ে যাবে তোমাদেরকে গোসল করতে হবে গোসল করতে হবে মহিলাদের প্রতি গোসল আছে যখন সে দেখবে যে আমার স্বপ্নের পরে কাপড়টা ভিজে আছে তাহলে তারপরে গোসল ফরজ হয়ে গেল এবার বলেন যদি সেই মহিলাটা শরম করে লজ্জা করে যদি থেকে যেতেন এই শরীয়ত কি জানতে পারতো ভাই জানতে পারতো হানা বলেন জানতে পারতো কি জানতে পারতো না একটা আপনি হাদিস শিখে নিলেন এবার দ্বিতীয় নম্বরে চলেন রমজান মাসে এখানে শিখার জায়গা শিখতে এসেছেন আপনি রমজান মাসে সাহরি খেলেন আপনি সাহরি খাওয়ার পর ফজরের নামাজ আপনি পড়লেন ফজরের নামাজ পড়ার পর আমরা ঘুমিয়ে যাই যাই কি যাই না হানা বলেন ঘুমায় কি ঘুমাই না ঘুমিয়ে যাই এবার যখন আপনি ঘুমিয়ে গেলেন সুবহানাল্লাহ হঠাৎ করে দেখছেন যে আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে এরকম হয় কি হয় না রমজান মাসে স্বপ্ন দোষ হয় কি হয় না হয়ে যায় এবার কি করবেন যা আমার রোজা ভেঙে গেল মনে হয় যা আল্লাহ কি করনু আল্লাহ যা কি হলো আমার রোজা ভেঙে গেল রে মুসলমান আল্লাহর নবী বলেছেন উম্মত রমজান মাসে রোজার দিনের উম্মত তোমার রোজার হালাতে যদি স্বপ্ন দোষ হয়ে যায় স্বপ্ন দোষ যদি তোমার হয়ে যায় আল্লাহর নবী বলেছেন উম্মত তোমার রোজা ভাঙবে না রোজা ভাঙবে না রোজা করে থাকো রোজা খবরদার ছাড়িও না স্বপ্ন দোষ হয়ে গেছে কোনো কারণে এই জন্য তুমি রোজা ছাড়বে না তুমি রোজা করে থাকো তোমার রোজা ভাঙবে না খুব হ্যাঁ কিন্তু এই জায়গাতে যদি বিবির সাথে মিলন হয়ে যায় কিংবা এই জায়গাতে যদি
স্বামী স্ত্রীর মিলন হয়ে যায় তারা কিন্তু রোজাটা ভেঙে যাবে, আর রোজা ভাঙার সাথে সাথে তাকে জরিমানাও লাগবে। কেমন কথা মাওলানা শরীয়ত শিখালেন। আজকে যেমন আপনারা জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরামের দলেরা বসে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, ইতিমধ্যে একজন সাহাবী এসে বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম নবী গো, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আল্লাহর রাসূল আমি হালাক হয়ে গেলাম। এবার যখন কথাটা বলা, আল্লাহর রাসূল বলছেন, সাহাবীরে তুমি এরকম কথা কেন বলো রে বাবা, কেন তুমি বলো হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম, এই কথা তুমি কেন বলো? এবার সে সাহাবী বলছেন, আল্লাহর রাসূল গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, রোজার হালাতে বিবির সাথে আমি সহবাস করে নিয়েছি, রোজার হালাতে দিনের বেলাতে নিজের জৈনবকে আমি থামতে না পারে, আমার জওয়ানিকে কন্ট্রোল করতে না পারে, আল্লাহর রাসূল গো আমি নিজের স্ত্রীর সাথে আমি মিলন করে নিয়েছি। হুজুর, এই যে আমি রোজা অবস্থাতে আছি, রোজার হালাতে আছি, আর রোজা অবস্থাতে আমি নিজের স্ত্রীর সাথে মিলন করে নিয়েছি, সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরীল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরীল শুনে নাও তাড়াতাড়ি করে তুমি চলে যাও, আমার নবীকে প্রশ্ন করে দিয়েছে, আমার নবীর সামনে একটা মশলা দাঁড়িয়ে গেছে, আমার নবীর কাছে কোনো উত্তর নাই, যাও 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 তাড়াতাড়ি করে আমার নবীকে তুমি উত্তরটা দিয়েছো। এবার জিবরীল আমিন ওহি করে দিলেন, দয়া রাসূল বললেন, সাহাবীরে তুমি বিবির সাথে রোজার হালাতে কাম করেছো রে বাবা, এটা হলো বড় কাম, এটা হলো গুনার কাম, এটা হলো পাপের কাম, কারণ একটা রোজাদারের জন্য ফজরের আজান থেকে নিয়ে সেহরি খাওয়া থেকে নিয়ে এদিকে মাগরিব পর্যন্ত আফতারি পর্যন্ত বিবির সাথে মিলন করতে পাবে না, খানা খেতে পাবে না, মিথ্যা কথা বলতে পাবে না, রুটি ভাত খেতে পাবে না, দুধ পান করতে পাবে না, পানি পান করতে পাবে না, যুগল করে করতে পারবে না, ঝুট কথা বলতে পারবে না, গীবত করতে পারবে না, সব গুনাহ থেকে বাঁচার নাম হলো রোজা। এই আমার সাহাবে শুনে নাও, এরে মুসলমান, আল্লাহর নবী সেই সাহাবীকে উত্তরটা দিয়েছেন, কিন্তু তার জন্য খাস নয়, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবেন সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য এই ফতোয়াটা লাগু হয়ে গেল। আল্লাহ রাসূলকে ফতোয়া দিলেন, বাবারে তুমি রোজার হালাতে তোমার বেবির সাথে মিলন করে নিয়েছো, রোজার হালাতে তোমার বেবির সাথে তুমি মিলন করে নিয়েছো, এটা পাপের কাজ, এটা হলো গুনার কাজ, এই গুনাহ তোমার ততক্ষণ পর্যন্ত মাফ হবে না রে সাহাবী, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফফারা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার এই গুনাহকে মাফ করবেন না। নারে তাকবীর, আপনারা একটু নারা দেন, একটু মেয়েকের অবস্থা খারাপ, আজ সব করতে করতে বুঝাচ্ছে আমার, হ্যাঁ একটু জোরে বলেন নারে তাকবীর, মাশাআল্লাহ। তো রাসূল বলছেন যে তিনটা তোমাকে জরিমানা করা হবে, তিনটার মধ্যে তোমাকে একটা আদায় করতে হবে, বলবেন হাজী মাওলানা কি কি? শুনলেন ভাইটা শরীয়ত, কারণ আমরা মানুষ গুনাহগার, যদি আমাদের দ্বারা এরকম ভুল হয়ে যায় বা হয়ে গেছে তাহলে কিন্তু এই কাফফারা আদায় করতে হবে আপনাকে। কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখিয়ে দিলেন, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি রোজার হালাতে কোনো আপনার উম্মত বেবের সাথে মিলন করে নাই তাহলে সর্বপ্রথম জরিমানা, সর্বপ্রথম কাফফারা হলো ওই লোকটাকে একটা গোলাম আজাদ করতে হবে।
এক নম্বর জরিমানা তিন মধ্যে তিনটার মধ্যে কি লোকটাকে একটা গোলাম আজাদ করা হবে এখন গোলাম বিক্রি হই না আপনারা বুঝতে পারবেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বা তার আগে বাজারে মানুষ বিক্রি হতো আল্লাহ তাআলা কোয়া তালা বললেন একটা গোলাম আজাদ করতে হবে আজকে গরু মহিষ আপনাদের পাশাপাশি হাট কি ছানার দেব নাকি চালারদেব হাট আরো বিভিন্ন জায়গাতে হাট আছে চাম্পানগর আছে কাসবা আছে জালালগড় আছে মাটিয়াড়ি আছে নাকি মাওলানা বাজারে গরু বিক্রি হয় জানোয়ার বিক্রি হয় আল্লাহ রাসূলের জামানাতে মানুষ বিক্রি হতো এটা বিশ্বাস হয়েছে মানুষ বিক্রি হয়তো কেটে বিশ্বাস হয়েছে বিশ্বাস যদি না হয়েছে তাইলে কোন নবীকে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল বলেন কোন নবী কর ভাইরা কুয়াতে ফেলেছিল ইসব নবীকে এবার ইসব নবীকে কাফেলারা উঠিয়ে নিয়ে ওকে বাজারে বিক্রি করতে গিয়েছিল কে যায়নি বাজারে বিক্রি করতে গিয়েছিল কে কিনে নিয়েছিল বিবি জুলাইখা আজি যে মিশরের স্ত্রী বিবি জুলাইখা কিনে লে বাড়িতে চলে গেছিলেন তো গোলাম আল্লাহ বলছেন যে গোলাম একটা কিনা আজাদ করে দাও যতই টাকা লাগুক 10,000 লাগুক 20,000 লাগুক লাখ লাগুক 2,00,000 লাগুক 50,000 লাগুক যা লাগুক একটা গোলাম তুমি কিনে দিয়ে দাও এবার সেই সাহাবী তখন কি বলছেন জানেন আল্লাহ রাসূল গো আমি গোলাম কিনে দিতে পারবো না আমার গোলাম কিনে দেওয়ার ক্ষমতা নাই আমি গোলাম দিতে পারবো না আমি একটা গরিব মানুষ গোলাম কিনে দেওয়ার আমার শক্তি নাই গো দয়ার নবী এবার আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিলেন হে নবী দুই নম্বর তার জরিমানা হলো দুই নম্বর কাফফারা হলো যদি লোকটা গোলাম কিনে আজাদ না করতে পারে লোকটা যদি একটা গোলাম কিনে যদি আজাদ না করতে পারে আর যদি গোলাম কিনার খাবত না থাকে তাহলে নবী বলে দাও শাহরাইনে মুতাতাবাইন দুই মাস একটা না দুই মাস এক লাগাতার লোকটা রোজা রাখবে এক লাগাতার দুই মাস রোজা করতে হবে একদিনও মুতখানে বাদ দিতে হবে না খুব তখন সেই সাহাবী বলছেন আল্লাহ রাসূল এক মাস রোজা করতে গিয়ে আমাদের আমার অবস্থা এরকম যে আমি থামতে পারলাম না বিবির সাথে আমি মিলন করে নিলাম আর দুই মাস রোজা কেমন করে করব না এটাও পারবো না আমার সম্ভব নাই এটাও পারবো না আমি হুজুর এটাও পারবো না খুব তাহলে দুটো শেষ হয়ে গেল এবার আল্লাহ রাসূল বললেন সাহাবী আপনারা বসে যান ভাই দয়া করে বসে যান পিছনে যারা দাঁড় হয়ে আছেন বসে যান ভাই একটু মেহরবানি করে বসে যান আল্লাহ রাসূল তিন নম্বরে বললেন ও আমার সাহাবে শুনে নাও তুমি বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও পেট ভরে 60টা মিসকিনকে খানা দিয়ে দাও মালদার লোককে খাওয়া চলবে না ধনী লোককে খাওয়া চলবে না যেগুলো তুমি মিসকিন ফকির পাবে ফকিরকে বাছাই করে করে ফকিরকে খুঁজে খুঁজে মিসকিনকে খুঁজে খুঁজে মিস্টার সাইডটা ফকির মিসকিনকে তুমি